আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব পাকা কাঁঠালের বড়া বা পিঠা। এখন যেহেতু কাঁঠালের সিজন, তাই খুব সহজভাবে এই মজাদার পিঠাটা তৈরি করতে পারবে। এটা খেতে খুবই মজার আর তৈরি করাও একেবারে সহজ, সময়ও লাগবে কম, সেই সাথে উপকরণও কম। প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি 2 কাপ পরিমাণে কাঁঠালের পিওর রসটা নিয়ে নিলাম। কাঁঠালের বিচিটা পেলে এরপর কাঁঠালের কোষটাকে যদি একটু ছাঁকনিতে রেখে ছেলে নেন, তাহলে পিওর রসটা বেরিয়ে আসবে। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি অ্যাড করে নিলাম। কাঁঠালটা কী পরিমাণে মিষ্টি তার উপর ডিপেন্ড করে এর মধ্যে আপনারা চিনিটা অ্যাড করে নিতে পারবেন। আমি 1/2 কাপ পরিমাণে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে শুকনা চাউলের গুঁড়া। যদি হাতের কাছে শুকনা চাউলের গুঁড়া না থাকে, এর পরিবর্তে আপনারা সুজি ব্যবহার করতে পারবেন। 1 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিলাম। ময়দার পরিবর্তে ইচ্ছে হলে এখানে সাদা আটাও ব্যবহার করা যাবে। এখন এই সবগুলো উপকরণকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের গুঁড়া দুধ। হাতের কাছে থাকলে দিবেন, তা না হলে কিন্তু স্কিপ করতে পারবে। গুঁড়া দুধ দিলে টেস্টটা একটু ভালো আসবে। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এর ঘনত্বটাও একটু দেখিয়ে দিলাম। এর থেকেও বেশি পাতলা করা লাগবে না। এখন ঢাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিব 1/2 ঘন্টার জন্য। হাতে যদি সময়ের পরিমাণটা বেশি থাকে, তাহলে 1 থেকে 2 ঘন্টাও রাখতে পারবেন। 1/2 ঘন্টা পর ফিরে আসলাম, আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অন্যান্য যে উপকরণগুলো লাগবে সেগুলো অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের বেকিং পাউডার, সেই সাথে স্বাদ মতো লবণ। বেকিং পাউডার আর লবণটা কিন্তু এখনই দিতে হবে, প্রথম কিন্তু দিলে হবে না। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর ইচ্ছে হলে এর মধ্যে আপনারা নারকেলও ব্যবহার করতে পারবেন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে এখন এর ঘনত্বটা দেখিয়ে দিলাম। তেলে ভেজে নিব। চুলে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এগুলোকে গরম করে এরপর পিঠেগুলোকে ভেজে নিতে হবে। আপনারা এর থেকে বড় কিংবা ছোট করেও তৈরি করতে পারবেন। আর প্রথমে কিন্তু তেলটাকে গরম করে এরপর পিঠেগুলোকে ভেজে নিতে হবে। যখন পিঠেগুলো এভাবে উপরের দিকে ভেসে উঠবে, তখন উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিলে হয়ে যাবে। চুলারাসটাকে কিন্তু মিডিয়ামে রাখলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলারাসটাকে মিডিয়ামে রেখে পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। যখন পছন্দের কালার অনুযায়ী ভাজা হয়ে যাবে, তখন এটাকে তেল থেকে তুলে নিলে হবে। আর এটা কিন্তু মচমচে খেতে দারুণ মজা, তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিলে হবে। আমি একইভাবে সবগুলা পিঠা তেলে ভেজে এরপর তুলে নিলাম। সবগুলা পিঠা ভেজে নেওয়া কমপ্লিট। এখন এটা কী পরিমাণ সফট হলো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা উপরে হবে মচমচে আর ভিতরে হবে সফট আর তুলতুলে। তাই অবশ্যই কাঁঠালের সিজন থাকতে থাকতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। বাসার ছোটো থেকে বড় সবাই খুবই ভালো পছন্দ করবে। আজকের মতন এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।